হৃদয় হল আমি জানি আমার গৌরাঙ্গ বিধু আমার গৌরাঙ্গ বিধু আজি গৌরব প্রেম রাশে কহিল মধু কহিল মধু আরে মোর গৌরাঙ্গ বিধু পুরাণ প্রেম রাশে কহিল মধু আজ মহাজন মা গৌরহরি কি আজকে বাবা চাঁদের সঙ্গে তুলনা করলেন বললেন যে আরে মোরো গৌরাঙ্গ বিধু বিধু শব্দের অর্থ হলো বাবা চাঁদ আমরা কথায় কথায় বলি না নদী আর চাঁদ আমার গৌরহরি কি তাই তো তাহলে মহাজন তো গৌরহরিকে চাঁদের সঙ্গে তুলনা না করে সূর্যের সঙ্গে তুলনা করতে পারে কিন্তু সূর্যের সঙ্গে তুলনা না করে বাবা চাঁদের সঙ্গে তুলনা করে কথাগুলোকে একটু মন দিয়ে বুঝে নিতে হবে কারণ সূর্যের যে প্রখর তেজ সেই তেজ সহ্য করবার মতো ক্ষমতা কিন্তু আমাদের নাই কিন্তু চাঁদের যে শুভ্র আলো চাঁদেরও আলো আর সূর্যেরও আলো কিন্তু দুটো আলোর ভিতরে কিন্তু পার্থক্য আছে তাই না বাবা মহাজন বলছে যে চাঁদের আলো যদি আমাদের দেহের উপর পড়ে তাহলে সেই চাঁদের আলোই আমাদের দেহখানা শীতল তাই আজ ভাবিনিধি গৌরহরি আমার ভাবের আবেশে পুরাণ লীলা স্মরণ করে আজ শ্রীমান মহাপ্রভু আমার সেই নবদ্বীপ মাঝে সেই রসের উদ্গার করছে মহাজন বলছে দেখো দেখো আজ ভাব ভরে আজে ভব ভরে গদ গদ গোরাই আধো আধো বানি গোয়ামি ও মুখে কথা বলে না ধোয়া ধোয়া ধোপন মুখে কথা বলে না আধোয়া ধোয়া দো বলে আজ ভাবনিধি গৌরহরি আমার বাবা একটু বসতে হবে ভাবাবেশে আজ গৌরহরি সেই রসের উদ্গার করছে আমার গৌরহরির কিন্তু দুটো ভাব বাবা
কখনো আমার গৌরহরি রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। যখন গৌরহরি আমার কৃষ্ণ ভাবে ভাবিত হয়, তখন গৌরহরি আমার রাধা বলে কানে, আর যখন রাধা ভাবে ভাবিত হয়, গৌর আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কানে। আজ গৌরহরি আমার শ্রীধাম নবদ্বীপ মাঝি শ্রীবাস অঙ্গনী প্রভু আমার সেই পুরাব ভাবে ভাবিত হল। তাহলে নবদ্বীপে তো অনেক স্থান আছে বাবা, কি তাই তো? আমার গৌরহরি কেন সদা সর্বদাই শ্রীবাস অঙ্গন মাঝি কীর্তন করে? কারণ এই শ্রীবাসের মতো পরম ভক্ত প্রভুর আর কেউ হতে পারে। শ্রীবাস পণ্ডিত গৌরহরির দুই রকমের ভক্ত আছে, এক অন্তরঙ্গ আর বহিরঙ্গ। এই শ্রীবাস পণ্ডিত বাবা প্রভুর এত বড় ভক্ত ছিল, একটু আসতে, যে আমার গৌরহরি একদিন শ্রীবাস অঙ্গন মাঝে হরিনাম করছে, একটু মন দিয়ে আস্বাদন করো, হরিনাম করতে করতে হঠাৎ কি হলো, হরিনামটাকে বন্ধ করে দিয়েছে। আজ গৌরহরি হরিনাম করছি হরিনাম হচ্ছি, আর ওদিকে শ্রীবাস পণ্ডিত নৃত্য করতে করতে হঠাৎ শুনতে পেল যে ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে।